ইউটিউব চ্যানেল। আমি শুভ্রদীপ গুপ্ত, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট ফ্রম আরজিকর মেডিকেল কলেজ। আমি এই ইউটিউব চ্যানেল থ্রু অনেক জটিল ডিজিজ এবং মেডিকেল টার্মিনোলজিসকে সহজ করে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সো আপনাদের যদি মেডিকেল টার্মিনোলজিস বা ডিজিজ রিলেটেড ইন্টারেস্ট থাকে, তাইলে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বিকজ সাবস্ক্রিপশনটা কমপ্লিটলি ফ্রি। আর বেল আইকনটাকে হিট করে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা সবচেয়ে প্রথম পান। তো আমাদের প্রথম ডিজিজ আজকে যেটা আমরা যেটা নিয়ে ডিসকাস করব, সেটা সুদূর ইংল্যান্ড থেকে আসছে। ইংল্যান্ডের রাজপরিবারে এটা খুব বেশি পাওয়া যায়, আর ম্যাক্সিমাম মেল চাইল্ড ওইখানে এই ডিজিজটাতে আক্রান্ত। বেশিরভাগ জন আবার মারাও যান জন্মের কিছুক্ষণ পরেই। আমি গেস করছি যে অনেকজনই গেস করেছেন যে কোন ডিজিজের ব্যাপারে আমি বলতে চাইছি। তো যদি আপনারা গেস করতে পেরেছেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ডিজিজটার নাম লিখুন। হ্যাঁ, তো কোনো ভুনিতা না করে এবারে আমরা ডিজিজটায় সরাসরি চলে যাই। তো ডিজিজটা হচ্ছে হিমোফিলিয়া। আর আমরা আজকে হঠাৎ হিমোফিলিয়া নিয়ে কেন বসলাম, কারণ 17th April হচ্ছে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। এই ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে শুধু হিমোফিলিয়া ডিজিজটাকে নিয়ে নয়, আরো অনেক ডিজিজ যেটা ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং রিলেটেড, সেইটার সঙ্গে সেইটার ব্যাপারে জেনারেল পাবলিককে সচেতন করার জন্য মানানো হয়। এই হিমোফিলিয়া ছাড়াও আর কোন কোন ডিজিজ আছে, তাহলে আমাদের মনে কোয়েশ্চেন আসে না, হিমোফিলিয়া ছাড়াও আছে সুডো হিমোফিলিয়া, ভন উইলব্রান্ড ডিজিজ, গ্লান্সম্যান থ্রম্বোসিনিয়া, বার্নার্ড সোলিয়াস সিন্ড্রোম এটসেট্রা, আর যেমন ITP, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, তো এটসেট্রা এটসেট্রা দিয়ে চলবে। তো এই হিমোফিলিয়া ডিজিজটা অ্যাকচুয়ালি কি হয় না, আমরা দেখি সাধারণত আমাদের যখন শরীরে কোথাও কাট লাগে, 2-5 মিনিটের মধ্যে রক্তটা ওইখানে জমাট বেঁধে যায় আর রক্ত আর বেরোয় না ওইখান থেকে। কিন্তু এই হিমোফিলিয়ার পেশেন্টদের কি হয় না, ডিলেড ক্লটিং হয়, ব্লাডটা বেরিয়েই যায় বেরিয়েই যায়, অত্যধিক রক্তক্ষরণ হয়, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিমোফিলিয়া। আর এই হিমোফিলিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে যে জেনেটিক্যালি ট্রান্সমিটেড, মানে মা বাবার থেকে সন্তানের মধ্যে ট্রান্সমিট হয়, বা দাদু দিদার থেকে মা বাবা, মা বাবার থেকে সন্তানের মধ্যে ট্রান্সমিট হয়, জেনেটিক্যালি ট্রান্সমিটেড বা ইনহেরিটেড ডিসঅর্ডার। এই হিমোফিলিয়াটা আমরা অনেকগুলো হেডিং এর আন্ডারে পড়বো, তাহলে টপিকস টু আন্ডারস্ট্যান্ড। তো ফার্স্টে কি পড়বো আমরা, যে ডিজিজ কনটেক্সট, অ্যাকচুয়ালি ডিজিজটা কি সেইটা আমরা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা কি পড়বো, যে টাইপস অফ দ্য হিমোফিলিয়া, তিনটে টাইপের হিমোফিলিয়া হয় সেইটার ব্যাপারে আমরা একটু ছোট্ট করে জেনে নেব। তারপরে কি পড়বো আমরা, যে কোয়াগুলেশন ফ্যাক্টরস, ব্লাড ক্লট হওয়ার জন্য ডিফারেন্ট টাইপস অফ প্রোটিনের দরকার হয়, এই প্রোটিনস গুলো কি করে না ব্লাড ক্লটিং এ কোয়াগুলেশনে হেল্প করে, তো সেইগুলোকেই বলা হয় কোয়াগুলেশন ফ্যাক্টরস। টোটাল 13টা প্রোটিন আছে, তার মধ্যে থেকে 6 নম্বর প্রোটিনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেই কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলোর নামের ব্যাপারে আর কামের ব্যাপারে আমরা জেনে নেব। তারপরে কি হচ্ছে না, কোয়াগুলেশন ক্যাসকেড, কোয়াগুলেশন ক্যাসকেড। তো এই কোয়াগুলেশন ক্যাসকেড জিনিসটা কি, এই কোয়াগুলেশন ফ্যাক্টরস যেগুলো বললাম, কোয়াগুলেশনের প্রোটিনস যেগুলো, সেইগুলো একের পর এক একটা স্পেসিফিক কেমিক্যাল রিয়াকশনের সেটে চলে যায়, সেইটাকে বলা হয় কোয়াগুলেশন ক্যাসকেড। যেন একটা ঝুলন্ত, মানে দোলনা যেন ঝুলছে, একের পর এক একের পর এক একের পর এক এক একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে যাচ্ছে, কোয়াগুলেশনটা যাতে আমাদের প্রপারলি হয়ে যায়, সেটাকেই বলে কোয়াগুলেশন ক্যাসকেড। আচ্ছা, সেটার ব্যাপারে জানবো। তারপরে হচ্ছে জেনেটিক্স, যে হিমোফিলিয়া জেনেটিক্যালি কেমন করে ট্রান্সমিট হয়, মা বাবার থেকে কেমন করে বাচ্চার মধ্যে আসে, কেমন কি আমরা সাবধানতা জেনেটিক কাউন্সেলিং করতে পারি, সেই সবের ব্যাপারে আমরা জানবো। তারপরে হচ্ছে যে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে যে বাচ্চাটার যদি হিমোফিলিয়া হয়েছে, সে কি জিনিস নিয়ে আপনার কাছে আসবে, বা কি জিনিস দেখে আমরা ডাক্তাররা সন্দেহ করি যে এর হিমোফিলিয়া হয়ে থাকতে পারে, তাহলে সেই প্রেজেন্টেশনের ব্যাপারে আমরা জানবো। বা তারপরে আমরা কি করবো, তারপরে হচ্ছে বায়োকেমিক্যাল অ্যানালিসিস, বায়োকেমিক্যাল, এবারে প্রেজেন্টেশন দেখে সন্দেহ হলো, তো সন্দেহটাকে তো কনফার্মও করতে হবে যে আদেও এর হিমোফিলিয়া আছে কি নেই, তো সেটার জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ বায়োকেমিক্যাল টেস্ট করি, ব্লাড টেস্ট করি, যেটাকে বলা হয় বায়োকেমিক্যাল অ্যানালিসিস। আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে বাচ্চাটাকে ট্রিট করব, যদি হিমোফিলিয়া হয়েছে তার, তাহলে
হিমোফিলিয়ার ট্রিটমেন্টের ব্যাপারে জানবো, হিমোফিলিয়ার ট্রিটমেন্ট কেমন করে কি হয়। তারপরে হচ্ছে কি না, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম জেনারেল পাবলিক, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ভিডিওটার জন্য, এই ভিডিওগুলোর জন্য, যে সাধারণ মানুষের থেকে আমরা ডাক্তাররা বা হেলথ কেয়ার ওয়ার্কাররা কি এক্সপেক্ট করি প্রত্যেকটা ডিজিজ রিলেটেড। তো সেইগুলো আমরা এই সেকশনটাতে জানবো, যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য জেনারেল পাবলিক। আর লাস্টে হচ্ছে থিম অফ 2022, মানে এই ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে 2022 এর থিমটা কি। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। অ্যান্ড উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। সো ফার্স্টে হচ্ছে ডিজিজ কনটেক্সট, যে এই হিমোফিলিয়া জিনিসটা অ্যাকচুয়ালি কি না, হিমোফিলিয়া জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোয়াগুলেশন ডিসঅর্ডার। বারবার বলছি, কোয়াগুলেশন ডিসঅর্ডার মানে হচ্ছে ব্লাড ক্লট ঠিক সময় হতে পারছে না, এক্সেস রক্তক্ষরণ হচ্ছে, সেটাকেই বলছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি না, ইট ইজ আ ইনহেরিটেড ডেফিসিয়েন্সি অফ দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস, মানে এই যে কোয়াগুলেশন প্রোটিন যেগুলো বললাম, কোয়াগুলেশন ফ্যাক্টর, সেইটা ইনহেরিটেড, মানে মা বাবার থেকে, মা বাবারও ডেফিসিয়েন্সি ছিল, সন্তানেরও ডেফিসিয়েন্সি আছে, হয়তো দাদু দিদারও ডেফিসিয়েন্সি ছিল, মাঝখানে একটা জেনারেশন গ্যাপ গেলেও যেতে পারে, সেগুলো আমরা ডিটেলসে যখন জেনেটিক্স পড়বো তখন বুঝতে পারবো যে কেমন করে গ্যাপ যায় বা যায় না। সেই স্টেজগুলোকে বলা হয় কেরিয়ার স্টেজ। এরপরে আমরা আসছি হচ্ছে যে এক্সেসিভ ব্লিডিং ফ্রম দ্য সাইট অফ দ্য ইনজুরি অ্যান্ড ডিলেড ক্লট ফর্মেশন, যেটা আমি এক্ষুনি বললাম যে কোয়াগুলেশন ডিসঅর্ডারের আসল মূল ধারণাটা কি, যে একটা কাট লেগেছে বা ইনজুরি হয়েছে সেইখান থেকে, বা ট্রিভিয়াল ট্রমা, ট্রিভিয়াল ট্রমা মানে সামান্য ইনজুরি হয়েছে, সামান্য ইনজুরি হয়েছে, সেইখান থেকে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, ক্লট ফর্মেশন ঠিক করা হচ্ছে না একটা উইদিন আ স্টিপুলেটেড টাইম, মানে উইদিন আ স্পেসিফিক টাইম, 2 থেকে 7 মিনিটের মধ্যে ক্লটটা ঠিক করে ফর্ম হচ্ছে না। আচ্ছা নেক্সট হচ্ছে কি না, ইট ইজ নট দ্য অনলি ডিজিজ রিলেটেড টু দ্য কোয়াগুলেশন ডিসঅর্ডার্স বা ব্লিডিং ডিসঅর্ডার্স, এছাড়াও কে কে আছে, ভন উইলব্রান ডিসিজ, গ্ল্যান্সম্যান থ্রম্বোসিনিয়া, বার্নার্ড সোলিয়াস সিন্ড্রোম, সিউডো হিমোফিলিয়া, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা বা থ্রম্বোসাইটোপিনিয়া এটসেট্রা। তো এই গুলোর ব্যাপারে আপনারা যদি জানতে চান, এই ডিজিজ গুলোর ব্যাপারে বিস্তারিত যদি জানতে চান, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই চেষ্টা করব যে এইগুলোর ব্যাপারেও আলাদা আলাদা করে ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করার। আচ্ছা এরপর হচ্ছে টাইপস অফ হিমোফিলিয়া। হিমোফিলিয়া অ্যাকচুয়ালি আমি বললাম যে তিন ধরনের হয়, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। হিমোফিলিয়া টাইপ এ হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সির জন্য, কোয়াগুলেশন ফ্যাক্টর 8 যদি কম থাকে বা অ্যাবসেন্ট থাকে তখন হিমোফিলিয়া টাইপ এ হয়। আর এই কোয়াগুলেশন ফ্যাক্টর 8 এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আচ্ছা হিমোফিলিয়া টাইপ বি, হিমোফিলিয়া টাইপ বি কিসের জন্য হয় না, কোয়াগুলেশন ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সির জন্য। এই কোয়াগুলেশন ফ্যাক্টর 9 কে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয়, তার জন্য হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজও বলা হয়। আর হিমোফিলিয়া টাইপ সি খুব কম দেখা যায়, খুব রেয়ার হিমোফিলিয়া টাইপ সি। টাইপ এ টাই মেনলি আমরা ডিসকাস করবো, কেননা টাইপ এ টাই মেনলি দেখা যায়, তারপরে টাইপ বি, কিন্তু টাইপ সি হচ্ছে খুবই রেয়ার। তো টাইপ সি হচ্ছে ফ্যাক্টর 11 এর ডেফিসিয়েন্সির জন্য, যেটা হচ্ছে যে আপনার প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, এই ফ্যাক্টরটা ডেফিসিয়েন্সির জন্য, ফ্যাক্টর 11 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, এই ফ্যাক্টরটা ডেফিসিয়েন্সির জন্য হয় হচ্ছে হিমোফিলিয়া টাইপ সি। তাহলে টাইপ এ, টাইপ বি, টাইপ সি। ওকে, এবার হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরস। কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলোর নাম বলবো আমি পরপর 1 2 3 4 করে। এর মধ্যে 6 নাম্বার ফ্যাক্টরকে আগে কনসিডার করা হতো কিন্তু এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো 6 নাম্বার ফ্যাক্টরের এখন কোনো অস্তিত্ব নেই। তো ফার্স্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিব্রিনোজেন, সেকেন্ড ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোথ্রম্বিন, তারপরের ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার থার্ড ফ্যাক্টর যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আপনার টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। তারপরে ফোর্থ ফ্যাক্টর হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্লাড কোয়াগুলেশন, ব্লাড ক্লটিং এর জন্য, এক্সেস রক্তক্ষরণ বন্ধের জন্য ক্যালসিয়াম খুবই ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট ফ্যাক্টর কি হলো, ফিব্রিনোজেন, সেকেন্ড হলো হচ্ছে প্রোথ্রম্বিন, থার্ড হলো হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, আর ফোর্থ হচ্ছে হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা ফিফথ হচ্ছে যে লেবাইল ফ্যাক্টর, লেবাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সিলারিন, লেবাইল ফ্যাক্টর বা প্লো অ্যাক্সিলারিন। সিক্সথ এখন নেই, সেভেন্থ, সেভেন্থ কি হচ্ছে না, স্টেবল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর বা প্রো কনভার্টিন। আচ্ছা এইট কি হচ্ছে, এক্ষুনি বললাম যেটার কারণে হিমোফিলিয়া এ হয়, যেটা ডেফিসিয়েন্সিতে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। নাইন্থ কি হচ্ছে, এক্ষুনি নামটা বলেছি, ক্রিসমাস ফ্যাক্টর, যেটার কারণে হিমোফিলিয়া বি হয়। টেন্থ কি হচ্ছে, টেন্থ এর নাম হচ্ছে স্টুয়ার্ট প্রোয়ার ফ্যাক্টর, স্টুয়ার্ট প্রোয়ার ফ্যাক্টর,
ইলেভেন্থের নাম কি হচ্ছে? ইলেভেন্থের নাম হচ্ছে আপনার, এক্ষুনি নামটা বললাম যে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। আর টুয়েলভের নাম কি হচ্ছে? টুয়েলভের নাম হচ্ছে যে আপনার হেগম্যান ফ্যাক্টর, হেগম্যান ফ্যাক্টর। আর থার্টিনের নাম হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে পরপর নামগুলো আরেকবার, ওয়ান হচ্ছে ফিব্রিনোজেন, টু হচ্ছে প্রোথ্রম্বিন, থ্রি হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, ফোর হচ্ছে ক্যালসিয়াম, ফাইভ হচ্ছে প্রো অ্যাক্সিলারিন দ্যাট ইজ লেবাইল ফ্যাক্টর, সেভেন হচ্ছে প্রো কনভার্টিন দ্যাট ইজ স্টেবল ফ্যাক্টর, এইট হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, নাইন হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, টেন হচ্ছে স্টুয়ার্ট প্রোয়ার ফ্যাক্টর, ইলেভেন হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, টুয়েলভ হচ্ছে হেগম্যান ফ্যাক্টর, আর থার্টিন হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। আচ্ছা, তো এই তো কোয়াগুলেশন ফ্যাক্টর, যেগুলো বললাম যে কোয়াগুলেশনের প্রোটিন, সেগুলোর নাম জানলাম, কিন্তু নাম জেনে কি করব, এদের কাম জানতে হবে অ্যাকচুয়ালি আমার। তো তাইলে কাম জানার জন্য হচ্ছে যে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তাহলে কামটা এবারে শুরু করি যে কোয়াগুলেশন ক্যাসকেড, কোয়াগুলেশন ক্যাসকেডটা দেখুন কি। কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাকচুয়ালি যেটা বললাম যে এই ফ্যাক্টর গুলো পরপর পরপর কেমন ভাবে একটা কেমিক্যাল রিয়াকশনে অ্যাক্টিভেট হচ্ছে, একটার পর একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেইটাকেই বলা হয় হচ্ছে কোয়াগুলেশন ক্যাসকেড। তো কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাকচুয়ালি তিনটে ভাগে ভাগ আছে, একটাকে বলা হয় ইন্ট্রিনসিক পাথওয়ে, একটাকে বলা হয় এক্সট্রিনসিক পাথওয়ে, একটাকে বলা হয় কমন পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়েটা, ইন্ট্রিনসিক পাথওয়েটা হচ্ছে যে কি না, ডিরেক্ট যদি ব্লাড ভেসেলের কোলাজেনটা, ব্লাড ভেসেলের ওয়ালের মধ্যে যেটা মানে আপনার ধমনী আছে সেটার ওয়াল হচ্ছে কোলাজেন দিয়ে তৈরি, কোলাজেন হচ্ছে এক টাইপের প্রোটিন, সো এই কোলাজেনটা যদি কোনোভাবে ইনজিওর্ড হয়ে যায় তখন হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে কোলাজেন ক্যালিক্রিন বা হাই মলিকিউলার ওয়েট ক্যালিক্রিন, একটু আমি পয়েন্টারটাকে আমার অ্যাক্টিভেট করি, দেখুন এই যে, হ্যাঁ, কোলাজেন ক্যালিক্রিন বা হাই মলিকিউলার ওয়েট ক্যালিক্রিন যেটা দেখতে পাচ্ছেন, এরা গিয়ে ফ্যাক্টর 12 কে 12 এ তে কনভার্ট করে, ফ্যাক্টর 12 কে ফ্যাক্টর 12 এ তে কনভার্ট করছে, তারপরে ফ্যাক্টর 12 আবার কনভার্ট করছে ফ্যাক্টর 9 কে 9 এ তে কনভার্ট করছে। এ মানে কি? আচ্ছা, এটা আবার কোয়েশ্চেন আসবে যে এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাক্টিভেটেড, এ মানে হচ্ছে অ্যাক্টিভেটেড, 12 এতক্ষণ ইনঅ্যাক্টিভেটেড ছিল, যদি অ্যাক্টিভ হয়ে বসে থাকতো তাহলে তো ব্লাড ভেসেলস এর ভিতরেই ব্লাড ক্লট হয়ে যেত, তাহলে আমাদের বডির ডিফারেন্ট পার্টস এ ব্লাড পৌঁছাতে পারতো না, অ্যাজ আ রেজাল্ট ওই বডির পার্টস গুলো অক্সিজেন পেতো না, আস্তে আস্তে মরে যেত। আচ্ছা, তো সেইটা তো হওয়া যায় না, তো কোয়াগুলেশন যখন হয় তখন তাই জন্য কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলো ইনঅ্যাক্টিভেটেড স্টেজে থাকে ব্লাড ভেসেলস এর ভিতরে, ওইগুলো আস্তে আস্তে অ্যাক্টিভেট হয়ে যায় এই কোয়াগুলেশন ক্যাসকেড দিয়ে। তো 12 থেকে 12 এ, 9 থেকে 9 এ, সরি 12 থেকে 12 এ, 11 থেকে 11 এ, তারপর হচ্ছে 9 থেকে 9 এ, এই সব স্টেপ গুলোর জন্য আপনি দেখবেন যে ক্যালসিয়াম দ্যাট ইজ দা ফ্যাক্টর নাম্বার 4, সেইটার খুব কিন্তু ইম্পর্টেন্স, এই যে ক্যালসিয়াম, এখানে দেখুন ক্যালসিয়াম, এখানে দেখুন ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের আমি বললাম যে খুব বেশি ইম্পর্টেন্স। আচ্ছা, 9 থেকে 9 এ, তারপর হচ্ছে যে 8 থেকে 8 এ, তাইলে ইন্ট্রিনসিক পাথওয়েতে আমাদের 9 থেকে 9 এ, 9 এটা দিয়ে 8 থেকে 8 এ তে কনভার্ট করছে, তাহলে হিমোফিলিয়া এ ইন্ট্রিনসিক পাথওয়ে ডিফেক্ট, হিমোফিলিয়া এ ইন্ট্রিনসিক পাথওয়ে ডিফেক্ট, এমনকি 9 থেকে 9 এ হিমোফিলিয়া বিও হচ্ছে তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে ডিফেক্ট, হিমোফিলিয়া বিও তাহলে হয়ে গেল হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে ডিফেক্ট, এমনকি হিমোফিলিয়া টাইপ সি 11 ক্লটিং ফ্যাক্টর 11 সেটাও হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে ডিফেক্ট। এই ইনফরমেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই জরুরি। ইন্ট্রিনসিক পাথওয়ে ডিফেক্ট হচ্ছে তিন টাইপের হিমোফিলিয়া, হিমোফিলিয়া টাইপ এ, টাইপ বি, টাইপ সি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এক্সট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়েটা কি? এক্সট্রিনসিক পাথওয়ে হচ্ছে যে এন্ডোথিলিয়াল টিস্যু, মানে হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরের তিনটে লেয়ার থাকে, এন্ডোথিলিয়াম, তারপরে হচ্ছে যে মানে টিউনিকা, তারপরে হচ্ছে টিউনিকা মিডিয়া, আর তারপরে হচ্ছে যে টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না, ইন্টিমাটা এন্ডোথিলিয়াল লেয়ার দিয়ে তৈরি হচ্ছে, তো এই এন্ডোথিলিয়াম হচ্ছে এক টাইপের এপিথেলিয়াম সেলস, একটা স্পেশাল টাইপের সেল, যেইটা যদি ইনজিওর হয়ে যায় সেইটার থেকে কি হয় না, ফ্যাক্টর 3A মানে 3টা 3A তে কনভার্ট হয়ে যায়, ফ্যাক্টর 3টা 3A তে কনভার্ট হয়ে যায় টিস্যু ফ্যাক্টর, তারপরে কি হয় না সেইটা ফ্যাক্টর 7টাকে 7A তে কনভার্ট করে দেয়। আচ্ছা, এরা এই ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে দুজনে এসে মিশলো কোথায় না, কমন পাথওয়েতে। কমন পাথওয়ের আসল আইডিয়া কি, ফ্যাক্টর 10 কে 10A তে কনভার্ট করতে হবে, ফ্যাক্টর 10 কে 10A তে, সেখান থেকে 5 কে 5A তে, 2 কে 2A তে, দ্যাট ইজ দা
প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন, থ্রম্বিন আবার করে ফিব্রিনোজেন কে ফিব্রিনে। এই ফিব্রিন জিনিসটা অ্যাকচুয়ালি কি, ফিব্রিন হচ্ছে ম্যাগি, দেখেছেন তো ম্যাগি, তো এই ম্যাগিটা যদি জলের মধ্যে গুলে থাকে সেইটা হচ্ছে যে ফিব্রিনোজেন, আর ম্যাগিটা যদি ওই স্ট্র্যান্ড একেবারে জমাট যেমন বেঁধে যায় অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর, তো যদি জমাট বেঁধে যায় সেটা হচ্ছে ফিব্রিন অ্যাকচুয়ালি। তো এই ফিব্রিনটা আবার জমাট বেঁধেছে, কিন্তু এই জমাট বাঁধাটাও আবার খুব স্টেবল নয়, সেই জিনিসটাকে স্টেবল করার জন্য ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর দ্যাট ইজ ফ্যাক্টর 13 দরকার হয়। সেই ফ্যাক্টর 13 কেও আবার ফ্যাক্টর 2 অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর 1 কিন্তু অ্যাক্টিভেট করে না, ফ্যাক্টর 2 অ্যাক্টিভেট করে। দেখে নিন এই যে থ্রম্বিন লেখা আছে, থ্রম্বিন অ্যাক্টিভেট করছে। আচ্ছা এখানে দেখুন একটু, যে এই যে এখানে প্লেটলেট আর বিসি একসঙ্গে এসে একটা প্লাগ ফরমেশন করেছে। প্লাগ মানে কি, এইটা মনে করুন আপনার ব্লাড ভেসেল ছিল, এটা এমনি করে ফেটে গেছে, এখানে এসে প্লেটলেট আর বিসি গুলো এখানে একটা মানে ছিপির মতো কাজ করছে, ছিপির মতো কাজ করছে। এবার এই ছিপিটাকে ধরে রাখতে হবে টাইট করে, তো তার জন্য দেখুন এই যে ব্লু ব্লু ম্যাগির মতো জিনিসগুলো যেগুলো হচ্ছে ফিব্রিন, সেগুলো এসে ক্লটটাকে স্টেবল বানাচ্ছে। এইটাই হচ্ছে কোয়াগুলেশনের আসল আইডিয়া, এটাই হচ্ছে কোয়াগুলেশনের আসল আইডিয়া। আচ্ছা এবার আমরা এগোই, জেনেটিক্স অফ হিমোফিলিয়া, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সাধারণ মানুষের বোঝার জন্য। এই আগের কোয়াগুলেশন ফ্যাক্টর বা কোয়াগুলেশন কাসকেড মেডিকেল এর ছাত্ররা বা ক্লাস 11-12 এ যারা হিমোফিলিয়ার বা 10-এ হিমোফিলিয়ার ব্যাপারে পড়ছে তাদের জন্য খুবই উপকারী, কিন্তু জেনেটিক্স অফ হিমোফিলিয়াটাকে একটু যদি সাধারণ মানুষ ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে হিমোফিলিয়াকে আমরা প্রতিরোধ করতে খুব ভালোভাবে সক্ষম হব। তো জেনেটিক্স অফ হিমোফিলিয়া আমরা শুরু করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার জিনিসটার মানে কি, না আমাদের মানব শরীরে 46টা ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোম আছে, যেটা আমরা বলি হচ্ছে 23 পেয়ার, 23 জোড়া, 23 পেয়ারস অফ ক্রোমোজোম। এর মধ্যে থেকে প্রথম 22টা, প্রথম 22টা হচ্ছে অটোজোম বলা হয়, আর লাস্ট জোড়াটাকে বলা হয়েছে সেক্স ক্রোমোজোম। তো এই সেক্স ক্রোমোজোমটা মহিলাদের জন্য হয় এক্স এক্স আর পুরুষদের জন্য হয় এক্স ওয়াই। তো এই হিমোফিলিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমোফিলিয়ার যেই জিনটা, অ্যাকচুয়ালি হিমোফিলিয়ার জিনটা নয়, অ্যাকচুয়ালি ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 11 তৈরির যেই জিনটা সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমে থাকে। তো এই এক্স ক্রোমোজোমে যদি কোনো ডিফেক্ট হয়ে যায় তখন এই হিমোফিলিয়াটা হয়, তাই জন্য বলছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এবারে এই রিসেসিভ মানেটা কি, না যখন জোড়াতে জোড়াতে এক্স ক্রোমোজোম ডিফেক্ট থাকবে, জোড়াতে এক্স ক্রোমোজোম ডিফেক্ট থাকবে তখনই কিন্তু হিমোফিলিয়া ডিজিজটাকে আমরা প্রকট ভাবে দেখতে পাবো। আদারওয়াইজ যদি একটা এক্স ক্রোমোজোম খারাপ আছে আর একটা ভালো আছে তাহলে কিন্তু এইটা প্রকট হবে না, এইটা লুকিয়ে থেকে যাবে, যেই স্টেটটাকে আমরা বলি হচ্ছে ক্যারিয়ার স্টেট বা বাহক, রোগটার বাহক। আচ্ছা এরপরে কি হচ্ছে, না হিমোফিলিয়া সি ইজ আ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। হ্যাঁ হিমোফিলিয়া এ আর বি হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, হিমোফিলিয়া সি হচ্ছে অটোজোমাল। ওই যে বললাম যে প্রথম 22 পেয়ার অফ ক্রোমোজোম যেগুলোকে বলা হয় অটোজোম, তাদের মধ্যে ডিফেক্ট হলো তখন হচ্ছে হিমোফিলিয়া সি হলো, তাদের মধ্যে স্পেসিফিক কিছু ক্রোমোজোম আছে, আমি ডিটেলসে আর নামটা বললাম না কোন কোন নাম্বার গুলো, তো সেই ক্রোমোজোম গুলোর যদি ডিফেক্ট হয় তাহলে হিমোফিলিয়া টাইপ সি হয়। আচ্ছা এরপরে হচ্ছে কি, না ফিমেলস আর মোস্টলি ক্যারিয়ার, আমি বললাম যে দুটো এক্স ক্রোমোজোমকে খারাপ হতে হবে, দুটো এক্স ক্রোমোজোমকে খারাপ হতে হবে ডিজিজটাকে প্রকট হওয়ার জন্য। তো ফিমেলের কাছে দুটো এক্স ক্রোমোজোম আছে, কি বললাম 44 প্লাস এক্স এক্স, তো দুটো এক্স ক্রোমোজোম আছে, দুটো খারাপ হওয়া একসঙ্গে খুব টাফ ব্যাপার। আর যদিও দুটো খারাপ হয়ে যায়, একটা মহিলা দুটোই খারাপ হয়ে গেল এক্স ক্রোমোজোম, তাহলে কি হয়, না সেই বাচ্চাটা জন্মানোর কিছুক্ষণ পরেই এত বেশি ব্লিডিং হয়, ওই যখন নাড়ি কাটা হয় তখন এত বেশি ব্লিডিং হয় যে সে মারা যায় বেশিরভাগ সময়। কিন্তু হ্যাঁ মডার্ন মেডিকেল সায়েন্সে আবার তাদেরকে সেভও করে নেওয়া যায়, কিন্তু খুব ভালো প্রগনোসিস নয়, বেশি দিন বাঁচে না তারা। তো ফিমেলস
তাই জন্য মোস্টলি ক্যারিয়ার মানে একটা এক্স ক্রোমোজোম খারাপ বেশিরভাগ সময় দেখা যায়, ওদের মধ্যে প্রকট হয়ে আসে না বা খুবই অল্প অ্যামাউন্টে এই ডিজিজটাকে দেখা যায়। মানে মনে করুন যে এই ফ্যাক্টর এইটটা যেটা মনে করুন আমি বলি যে ওইটা 100 হলে মনে করুন যে খুব ভালো খুব ভালো, কিন্তু যাদের কেরিয়ার তাদের মনে করুন আছে হচ্ছে 40, একেবারে নেই নয় কিছুটা আছে, একেবারে নেই নয় কিছুটা আছে। তো তাই জন্য এদেরকে বলা হয় কেরিয়ার বা বাহক, এইটাই হচ্ছে সবচেয়ে সমস্যার জায়গা। আচ্ছা তারপর হচ্ছে মেলস আর এফেক্টেড উইথ দ্য ডিজিজ, এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। মেলস এর ক্ষেত্রে আমি কি বললাম না এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, 44 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম, এদের আছেই এক্স ক্রোমোজোম একটা আর ওয়াই ক্রোমোজোম আরেকটা, তাহলে একটা এক্স ক্রোমোজোম খারাপ হলে এদের সবকিছু খারাপ। তার মানে রিসেসিভের ধ্যান ধারণাটা যে দুটোকে খারাপ হতে হবে এখানে আমি তো অ্যাপ্লাই করতে পারছি না, আছেই এদের কাছে একটা এক্স ক্রোমোজোম আর আরেকটা ওয়াই ক্রোমোজোম, তাহলে একটা খারাপ হলে এদের সব খারাপ। তাই জন্য মেলস আর এফেক্টেড উইথ দ্য ডিজিজ, মেলস আর অলওয়েজ এফেক্টেড উইথ দ্য ডিজিজ, মেলস কখনো কেরিয়ার হয় না, আচ্ছা বা বাহক হয় না। ইফ আ মাদার ইজ কেরিয়ার দেন সান মে বি ডিজিজড অ্যান্ড ডটার ইজ মে বি আ কেরিয়ার, এইগুলো আমরা একটু ডিটেলসে পরের স্লাইড গুলোতে বুঝতে পারবো যে যদি মাদার কেরিয়ার হয়, বাবা নর্মাল একদম পারফেক্টলি নর্মাল, মা যদি বাহক বা কেরিয়ার হয় তাহলে সান ডিজিজড হতে পারে, হতে পারে, ডেফিনেটলি ডিজিজড হবে আমি বলছি না, হতে পারে। আর ডটার কেরিয়ার হবে, ডটার ডিজিজড হবে না, ডটার কেরিয়ার হবে। আচ্ছা নেক্সট হচ্ছে ইফ ফাদার ইজ ডিজিজ দেন সান পারফেক্টলি ফাইন অ্যান্ড ডটার অলওয়েজ কেরিয়ার, যদি ফাদার ডিজিজ হয়, ফাদারের মধ্যে ডিজিজ, ফাদার ডিজিজ হচ্ছে মা একেবারে নর্মাল, তাইলে ছেলে পারফেক্টলি ফাইন হবে, কারণ বাবার থেকে তো ওয়াই ক্রোমোজোম পাচ্ছে আর কিন্তু বাবার এক্স ক্রোমোজোম খারাপ, তাইলে তো ছেলের মধ্যে কোনোভাবেই, ছেলের মধ্যে কোনোভাবেই এই ডিজিজটা ঢুকতে পারে না বাবার থেকে, কিন্তু মেয়ে কি হচ্ছে বাবার থেকে একটা এক্স ক্রোমোজোম পাচ্ছে, তাহলে মেয়ে কেরিয়ার হয়ে গেল কিন্তু মা ওইদিকে একদম পারফেক্টলি ফাইন। পরের স্লাইড গুলোতে এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আচ্ছা নেক্সট হচ্ছে লিওন্স হাইপোথেসিস, র্যান্ডম ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ওয়ান এক্স ক্রোমোজোম ইন ফিমেল লিডস টু দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিজিজ, এইটা কি বলতে চাইছে যে একটা মহিলা আছে যার একটা এক্স ক্রোমোজোম খারাপ আর একটা এক্স ক্রোমোজোম ভালো, দ্যাট ইজ সি ইজ আ কেরিয়ার। এবারে কি হলো না মহিলাদের মধ্যে হঠাৎ করে কি হয় যে কোনো কোনো এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ হয়ে থেকে যায়, বলে যে আমি এখন ঘুমাতে চললাম আমার যখন দরকার হবে আমাকে ডাকবি, এমনি হয়ে যায়, এইটাকে বলা হচ্ছে লিওন্স হাইপোথেসিস। তো এই লিওন্স হাইপোথেসিস এর অ্যাকর্ডিংলি যদি মনে করুন খারাপ এক্স ক্রোমোজোমটা আপনার এখন জেগে থাকলো আর ভালো এক্স ক্রোমোজোমটা ঘুমাতে চলে গেল, তাহলে তো এই মহিলার মধ্যে ফ্যাক্টরটা কমে গেল, ডিজিজ ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাবো, ডিজিজটাকে আমরা তার মধ্যে প্রকট ভাবে দেখতে পাবো, সেইটাই বলছে লিওন্স হাইপোথেসিস। আচ্ছা দেখুন মেল যেটা বললাম, মেল 44 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম, ফিমেলের হচ্ছে 44 প্লাস এক্স এক্স ক্রোমোজোম, মাদারের হচ্ছে এই যে রেড কালারের যেটা এক্স এক্স লিখেছি, মানে রেড মানে হচ্ছে যে ডিজিজ ক্রোমোজোম, ডিজিজ এক্স ক্রোমোজোম আমি বলতে চাইছি, তো রেড কালারের এক্স এক্স মানে মাদার ইজ কমপ্লিটলি ডিজিজড, এটা এক্সিস্ট করে না বেশিরভাগ সময়, এই মেয়েরা মারা যায় বা এটা এক্সিস্ট আমরা দেখতে পাই না, এক্সিস্টেন্স দেখতে পাই না। মাদার ইজ আ কেরিয়ার, এইটাই হচ্ছে সবচেয়ে জটিল, সবচেয়ে জটিল এক্সিস্টেন্স যেটাকে আমাদেরকে খুঁজে বার করার আমরা চেষ্টা করি, যাতে একটা কেরিয়ার মাদারের সঙ্গে একটা ডিজিজড ফাদারের যাতে বিয়ে না হয় বা তাদের বিয়ে হলেও তাদের যাতে সন্তান না হয়, কারণ তাদের 75% চান্স থাকে তাদের সন্তানের হিমোফিলিয়া হওয়ার। আচ্ছা নেক্সট হচ্ছে যে ফাদার নর্মাল এক্স ওয়াই এক্সিস্ট আর ফাদার ডিজিজড, দেখুন এই এক্স ক্রোমোজোমটাকে আমি লাল কালারে করেছি, যে ফাদারের একটা এক্স ক্রোমোজোমই আছে সেটাই যদি খারাপ হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি ডিজিজড হবে, ও কোনোদিন কেরিয়ার হতে পারে না। আচ্ছা আচ্ছা আমি আশা করি আপাতত আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, এই যে মাদার ফাদার, দেখুন মাদার কে আমি ব্ল্যাকে লিখেছি মানে হচ্ছে যে মাদার নর্মাল, আর ফাদার কে রেডে লিখেছি মানে হচ্ছে যে ফাদার ইজ ডিজিজড, তাহলে দেখুন ফাদারের এক্স ক্রোমোজোমটা রেডে আছে আর মাদার টোটালি এক্স এক্স ব্ল্যাকে আছে। এবারে এদের বাচ্চারা কেমন হতে পারে, সন্তানরা কেমন হতে পারে দেখা যাক আমরা, যে দেখুন প্রথম জিনিসটা আমি আমার পয়েন্টারটা নিই। হ্যাঁ দেখুন
এই হচ্ছে যে একটা কম্বিনেশন, যে এই এক্স ক্রোমোজোম মাদারের নিলাম আমি, এই এইটা বসালাম, আর ফাদারের এই এক্স ক্রোমোজোমটা নিলাম, এখানে এটা বসালাম, তাহলে এই ডটারটা কি হবে? ক্যারিয়ার হবে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এই এক্স ক্রোমোজোম মাদারের আসতে পারে ওভামের মধ্যে, ঠিক আছে, যেটা আমরা বলি ডিম্বাণ, ঠিক আছে, সেই ওভামের এলো এই এক্স ক্রোমোজোমটা, আর ফাদারের এই এক্স ক্রোমোজোমটা শুক্রাণু স্পার্ম থেকে এলো, তাহলে আবার ডটার ক্যারিয়ার, মানে ফাদার ডিজিজ হলে ডটার অলওয়েজ ক্যারিয়ার হবেই হবে হবে হবে, এইটা জেনে রাখবেন, এক্স লিঙ্কড রিসেসিভ যে কোনো ডিজিজের কারণে ক্ষেত্রে। আচ্ছা, এবারে মাদারের এই এক্স ক্রোমোজোমটাকে দেখি আমরা, এই এক্স ক্রোমোজোমটা মাদারের আর ফাদারের এই ওয়াই ক্রোমোজোম না সন তো একদম নর্মাল হবে, ঠিক আছে। আচ্ছা, মাদারের এই এক্স ক্রোমোজোমটাকে দেখলাম, এই এক্স ক্রোমোজোমটা এখানে, আর ফাদারের এই ওয়াই ক্রোমোজোম, আবার সন একেবারে নর্মাল হবে, পারফেক্টলি নর্মাল সন আর ক্যারিয়ার ডটারস এই কম্বিনেশনের জন্য। তাহলে ফাদার যদি ডিজিজড হয়, মাদার যদি নর্মাল হয়, তাহলে ডটাররা অলওয়েজ ক্যারিয়ার আর সন্সরা পারফেক্টলি নর্মাল ফর এনি এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। আমরা আজকে হিমোফিলিয়া পড়ছি। এবার হচ্ছে মাদারকে দেখুন, আমি ব্ল্যাক আর রেডে লিখেছি, মানে হচ্ছে মাদার হচ্ছে এখন কেরিয়ার, আর ফাদার কি? ফাদার এখন হচ্ছে পারফেক্টলি নর্মাল, তাই জন্য ফাদারকে ফুল ব্ল্যাকে লিখেছি আমি। আচ্ছা, দেখি আমরা এই কম্বিনেশনটা কি তৈরি হচ্ছে। আচ্ছা, দেখা যাক, এবার আমি আমার পয়েন্টার ইউজ করি। হ্যাঁ, দেখুন যে মাদারের এই রেড কালারের এক্স ক্রোমোজোমটা হচ্ছে খারাপ এক্স ক্রোমোজোম, আচ্ছা ঠিক আছে, আর ফাদার একেবারে পারফেক্টলি নর্মাল এখানে, তাহলে এই ব্ল্যাক কালারের এক্স ক্রোমোজোমটার সঙ্গে ফাদারের ব্ল্যাক কালারের এক্স ক্রোমোজোম, এই ডটারটা পারফেক্টলি নর্মাল, একদম নর্মাল ডটার হবে। আচ্ছা, মাদারের এই রেড কালারের এক্স ক্রোমোজোমটার সঙ্গে ফাদারের এই ব্ল্যাক কালারের এক্স ক্রোমোজোম, তাইলে এই ডটারটা ক্যারিয়ার হবে, ক্যারিয়ার হবে, বাহক হবে, এর এর নর্মাল থাকবে, নর্মাল জীবন যাপন, কিন্তু এর মধ্যে এ ক্যারি করছে ওই বাজে জিনটাকে, যেটা এ নিজের ছেলে মেয়েদের মধ্যে ট্রান্সমিট করতে পারে, যেটা আমাদের সবচেয়ে বেশি ভয়। আচ্ছা, এবারে হচ্ছে দেখা যাক যে ফাদারের ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মাদারের এই ব্ল্যাক কালারের এক্স ক্রোমোজোম, এই ছেলেটা সানটা একদম পারফেক্টলি নর্মাল হবে, আর মাদারের এই রেড এক্স ক্রোমোজোমের সঙ্গে ফাদারের ওয়াই ক্রোমোজোম, এই সানটা ডিজিজড হবে, ডিজিজড হবে, তাইলে মেয়ের, যদি মাদার ডিজিজড হয়, যদি মাদার ডিজিজড হয়, ডটার্স মে বি কেরিয়ার, যেটা বলেছিলাম, ডটার্স মে বি কেরিয়ার, আর যদি মাদার কেরিয়ার হয়, তাহলে সানস আর অলওয়েজ, সন্স মে বি ডিজিজড, সন্স মে বি ডিজিজড, অলওয়েজ ডিজিজ নাই, অলওয়েজ ডিজিজ নাই, কারণ দেখুন এ তো নর্মাল আর এ হচ্ছে ডিজিজ, তাহলে 50-50 চান্স ছেলেদের পক্ষে ডিজিজড হওয়ার। ওকে, নেক্সট আমরা এগোই থার্ড কম্বিনেশনের দিকে। এখানে মাদার কেরিয়ার, ফাদার ডিজিজড, এইটা হচ্ছে সবচেয়ে মানে খারাপ কন্ডিশন। এই কন্ডিশনটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই কন্ডিশনটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা এই কন্ডিশনটাকে অ্যাভয়েড করতে পারি, তাহলে প্লিজ এইটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। মাদার হচ্ছে ক্যারিয়ার, তাই জন্য ব্ল্যাক আর রেডে লিখেছি, আর ফাদার হচ্ছে ডিজিজড। এবারে মায়ের এই খারাপ এক্স ক্রোমোজোমটার সঙ্গে বাবার এই খারাপ এক্স ক্রোমোজোম চলে এলো, ডটার ডিজিজড, এই ডটারটা মারা যাবে বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এরপরে কি হয়ে গেল, মায়ের এই কালো এক্স ক্রোমোজোমটা যেটা নর্মাল, সেটার সঙ্গে বাবার বাজে রেড এক্স ক্রোমোজোমটা এলো, তাহলে এই ডটারটা কেরিয়ার হয়ে গেল, তাহলে এইটাও একটা বাজে সিচুয়েশন, কেরিয়ারটাও তো ভালো সিচুয়েশন নয়, ঠিক আছে, ও নর্মাল জীবনযাপন করছে, কিন্তু তার সে তো তার বাচ্চাদের মধ্যে ট্রান্সমিট করতে পারে না। তারপরে কি হলো, মাদারের এই রেড এক্স ক্রোমোজোমটার সঙ্গে ফাদারের এই ওয়াই ক্রোমোজোমটা, এই সানটা ডিজিজড হয়ে গেল, আর হচ্ছে মাদারের এই ব্ল্যাক এক্স ক্রোমোজোমটার সঙ্গে ফাদারের এই ওয়াই ক্রোমোজোমটা, তাহলে এই সানটা খালি নর্মাল, তাইলে দেখুন 75% অফ দ্য চার টাইপের বাচ্চা হওয়ার চান্স আছে, তার মধ্যে থেকে তিন ধরনের বাচ্চারই কোনো না কোনো ভাবে ডিফেক্টিভ জিন বা ডিজিজটাকে ক্যারি করছে, তাইলে এই সিচুয়েশনের ম্যারেজটা, এই সিচুয়েশনের বাচ্চা নেওয়াটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এইটাই হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে কি বলতে চাইছি, যে প্রেজেন্টেশন মানে হচ্ছে যে এই বাচ্চারা বা এই মানুষরা কেমন ভাবে, কেমন দেখতে লাগবে, বা এদেরকে দেখে কি দেখে আমরা সন্দেহ করব যে এদের হিমোফিলিয়া হয়ে থাকতে পারে,
তো ফার্স্টেই আমাদের যেটা হচ্ছে যে ডিলেড ক্লটিং অফ ব্লাড ডিউরিং আম্বিলিকাল কর্ড ডিভিশন এন্ড কিফেলো হিমাটোমা। কিফেল হিমাটোমা মানে হচ্ছে কি না, যখন বাচ্চাদেরকে আপনার হচ্ছে যে ফরসেপস দিয়ে ডেলিভারি করা হয় তখন হচ্ছে যে বাচ্চার মাথার মধ্যে ব্লিডিং হয়, সেই ব্লিডিংটা এক্সেস যদি হয়ে যায় তখন একটা ব্লাড ক্লট ফর্মেশন হয়ে যায় এই স্ক্যাল্পের তলাতে, সেটাকেই বলা হচ্ছে কিফেল হিমাটোমা। আর যখন নাড়ি কাটা হচ্ছে তখন এক্সেস ব্লিডিং হচ্ছে, এইটা দেখে আমরা একটা সন্দেহ করতে পারি। আচ্ছা একাইমোসিস, একাইমোসিস জিনিসটা আমি দেখাচ্ছি কালশিটে, বাংলাতে আমরা বলি কালশিটে, আচ্ছা সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আর হিম আর্থ্রোসিস, হিম আর্থ্রোসিস মানে হচ্ছে যেগুলো লার্জ জয়েন্টস, যেমন হচ্ছে নি জয়েন্ট, হাঁটু, আচ্ছা যেমন হচ্ছে যে এই যে কনুই, এইগুলোর মধ্যে ব্লাড কালেকশন হয়ে ওইখানে হয় বোনস গুলোকে খেয়ে ফেলে নষ্ট করে দিচ্ছে, নয় বোনস গুলো এক জায়গায় জমাট বেঁধে টাইট হয়ে যাচ্ছে, তো এটাকে বলে হিম আর্থ্রোসিস। হিম আর্থ্রোসিস এর আমরা একটু এক্সরে দেখি, এটা একটা 10 থেকে 12 বছরের বাচ্চার নি জয়েন্টের এক্সরে, এই আমি পয়েন্টারটা ইউজ করি। হ্যাঁ দেখুন এই পার্ট, এই এই নি জয়েন্টের এই এরিয়াটাকে দেখুন আর এই এরিয়াটাকে দেখুন, এইখানে হোয়াইট সাদা এই ডেন্সিটিটা কতটা বেশি, এই তাতে আমরা সন্দেহ করছি যে কিছু একটা কালেকশন হয়েছে, মোস্ট প্রবাবলি ব্লাড। হিম আর্থ্রোসিস মানে হচ্ছে যে ব্লাড কালেকশন অ্যারাউন্ড দ্য জয়েন্ট, আচ্ছা এই কারণে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, একটা বাচ্চা কি করছে হামা দিচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, তখন সেখানে হালকা হালকা ইঞ্জুরি হচ্ছে, সেইখান থেকে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, তো সেইটার কারণে হিম আর্থ্রোসিস। এইটা বাচ্চা খুব কাঁদবে, হামাগুড়ি দিতে চাইবে না, নড়াচড়া করতে চাইবে না, এই সব দেখে আমরা সন্দেহ করি যে এই বাচ্চাটার হতে পারে হয়তো হিমোফিলিয়া হয়ে থাকতেও হলেও হতে পারে, তারপরে তো ডেফিনেটিভ বায়োকেমিক্যাল টেস্ট আছে। ঠিক আছে, আচ্ছা আবার বারবার বলবো, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো দ্যাট ইউ গেট আপডেটেড উইথ দ্য মেডিকেল নলেজ। আচ্ছা এইটা যেটা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা বলি হচ্ছে যে পেটেকিয়া, এরপরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে পারপিউরা, আর এইটা হচ্ছে যে একাইমোসিস, এই কালশিটে পড়াটা, ব্লাডটা বেরিয়ে গিয়ে এক জায়গায় কালশিটে পড়ে গেছে, আর সেইটা হচ্ছে বেশ বড়, মোর দেন 1.5 সেন্টিমিটার, মোর দেন 1.5 সেন্টিমিটার ইন সাইজ। এইগুলো এই যেটা হচ্ছে যে আপনার পেটে কিয়া সেটা হচ্ছে খুবই স্মল, 1 মিলিমিটার 2 মিলিমিটার সাইজে, আর যেটা হচ্ছে যে আপনার পারপিউরা সেটা হচ্ছে আপনার নিয়ার 2.5 টু 1 সেন্টিমিটার, 0.5 টু 1 সেন্টিমিটার ম্যাক্সিমাম, 1 সেন্টিমিটারের 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার উপর গেলেই আমরা হচ্ছে একাইমোসিস ধরতে শুরু করে দিই। তো এই সব জিনিসগুলো দেখলে যে, তো এই সব জিনিস তো আবার অনেক লোকের হয়, তাহলে কি সবারই হিমোফিলিয়া আছে? না, ট্রিভিয়াল ট্রমা হলো, ট্রিভিয়াল মানে এমনি আপনি এসে এমনি আলতো হাত লাগালেন সেখানে কালশিটে পড়ে গেল, বা একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সেখানে কালশিটে পড়ে গেল বিশাল বড়, তখন আমরা সাসপেক্ট করি, সাসপেক্ট। এবার হচ্ছে বায়োকেমিক্যাল অ্যানালিসিস, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টেই আমরা জানবো হচ্ছে ব্লিডিং টাইম, ব্লিডিং টাইমটা কি, যে ওই ব্লাড ভেসেলটার মধ্যে আপনার একটা গ্যাপ তৈরি হয়েছে, ব্লাড ভেসেলটা নষ্ট হয়ে গেছে, গ্যাপ তৈরি হয়েছে, সেইখানে এসে বললাম না প্লেটলেট গুলো প্লাগ ফরমেশন করছে, প্লেটলেট গুলো একটা ছিপির মতো কাজ করছে, তো এই প্রথম যেটা আনস্টেবল ছিপি যেটা ফরমেশন হচ্ছে সেইটার জন্য একটা টাইম ক্যালকুলেশন হয়, যে প্রথম ইনজুরির থেকে প্রথম এই ছিপিটা ফরমেশন পর্যন্ত যে টাইমটা হলো সেটাকেই বলা হচ্ছে ব্লিডিং টাইম। তো ব্লিডিং টাইম এখানে নর্মাল থাকবে, এই আপনার হিমোফিলিয়াতে ব্লিডিং টাইম সবসময় নর্মাল থাকবে। সেকেন্ড আমাদের হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, প্রোথ্রম্বিন টাইম হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে প্লাস কমন পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়েতে ছিল হচ্ছে যে ফ্যাক্টর 3, ফ্যাক্টর 7, কিন্তু আমাদের তো হিমোফিলিয়াতে ফ্যাক্টর 8, 9 আর 11 এর প্রবলেম, তাহলে প্রোথ্রম্বিন টাইমে কোনো অসুবিধা হবে না। আচ্ছা ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও INR, দ্যাট ইজ দ্য প্রোথ্রম্বিন টাইম অফ দ্য টেস্ট, মানে যেই পার্সেন্টার আপনি, যেই পেশেন্টার আপনি প্রোথ্রম্বিন টাইম বার করেছেন, ডিভাইডেড বাই দ্য কন্ট্রোল, কন্ট্রোল মানে হচ্ছে যে ল্যাবরেটরিতে কিছু স্পেসিফিক আপনার অ্যানালিসিস মেটেরিয়াল থাকে যেইটাকে অ্যাজ আ স্ট্যান্ডার্ড ভাবা হয় ওই ল্যাবরেটরির জন্য, সেটাকে বলা হয় কন্ট্রোল। তো সেই ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিওটা INR-টাও এই হিমোফিলিয়ার ক্ষেত্রে নর্মালি থাকবে, আচ্ছা কোনো সেটাতে চেঞ্জ হবে না। তো চেঞ্জ কিসে হবে তাইলে, চেঞ্জ হবে হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, APTT। APTT হচ্ছে ইন্ট্রিনসিক কমন পাথওয়ের জন্য, তো ইন্ট্রিনসিক পাথওয়ের মধ্যেই আসতে হচ্ছে ফ্যাক্টর 9,
ফ্যাক্টর 8, ফ্যাক্টর 11 মনে করুন, তাইলে এই এপিটিডিটা প্রলংড হয়ে যাবে, অনেক অ্যামাউন্ট টাইমটা বেশি বেড়ে যাবে, ঠিক আছে, এপিটিডিটা প্রলংড হয়ে যাবে। কতটা বাড়বে কি না আমি এখানে আর ডিটেলসে ডিসকাস করছি না। প্লেটলেট কাউন্ট, প্লেটলেট কাউন্ট এদের নর্মাল থাকবে 1.5 থেকে 4.5 ল্যাক পার এমএম কিউব, নর্মাল থাকবে, কোনো অসুবিধা থাকবে না। ভিটামিন কে অ্যানালিসিসও নর্মাল থাকবে। আচ্ছা, এদের ফ্যাক্টর 8 অ্যাসে এইটা কমে যাবে বা থাকবেই না। ফ্যাক্টর 8 অ্যাসে মানে ফ্যাক্টর 8 এর লেভেল, এইটা যেটা বললাম না কোয়াগুলেশন ফ্যাক্টর, যে কোয়াগুলেশনের প্রোটিন, সেইটা হয় কমে যাবে নয় একদম থাকবেই না। এরপরে হচ্ছে কি না, ফ্যাক্টর 9 অ্যাসে, ফ্যাক্টর 9ও হয় কমে যাবে নয় থাকবেই না। এরপরে আমরা চলে আসছি হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে এটা হচ্ছে যে স্পেসিফিক্যালি মেডিকেল স্টুডেন্টদের জন্য এই পার্টটা, বা সাধারণ মানুষও অবশ্যই জানার কোনো শেষ নেই, আপনারাও জানুন, কিন্তু কিভাবে আমরা ট্রিটমেন্ট করি, যে এটার কোনো পার্মানেন্ট কিওর নেই, এটার কোনো পার্মানেন্ট কিওর নেই। টার্গেট ফ্যাক্টর লেভেল, টার্গেট ফ্যাক্টর 8 লেভেল ইজ 30%। ফ্যাক্টর 8 এর টার্গেট লেভেল প্লাজমাতে আমরা কত না 30% মতো আমরা রাখি। আচ্ছা, ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট রিপ্লেসমেন্ট মানে ফ্যাক্টর 8 কে আর্টিফিশিয়ালি আমরা এক্সট্রাক্ট করি আর সেইটাকে ইনজেকশনের থ্রু রিপ্লেস করার চেষ্টা করি বডিতে, কিন্তু বারবার এইটার ইনজেকশন নিতে হবে এই মানুষটাকে। নেক্সট হচ্ছে যে 1 ইউনিট পার কেজি ফ্যাক্টর 8 উইল রাইজ প্লাজমা কনসেন্ট্রেশন বাই 2%, বাই 2%। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না, তারপরে হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা জিনিসটা কি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট থেরাপিউটিক টুল, ভেরি ইম্পর্টেন্ট থেরাপির জন্য আমাদের হেল্প করে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে যে কোনো আমরা ডোনার মানুষের থেকে তার ব্লাডের প্লাজমা, প্লাজমা মানে সেলস গুলোকে বাদ করে দিলাম, সেলস গুলোকে বাদ করে দিলাম, বাকি সব প্রোটিনস গুলো যে লিকুইড মিডিয়ামটার মধ্যে যে প্রোটিনস গুলো আছে সেটাকে কালেক্ট করে নিলাম, সেই লিকুইড মিডিয়ামটাকে নিয়ে চলে এলাম। এর মধ্যে কি কি প্রোটিনস গুলো আছে না, সব হিউম্যান প্লাজমার মতো নর্মাল প্রোটিনস আছে, তার সঙ্গে ফ্যাক্টর 2, 7, 9, 10, 11, 2, 7, 9, 10, 11 আর কি আছে নার ফ্যাক্টর, VWF, ভন উইলব্রান্ড ফ্যাক্টর, ভন উইলব্রান্ড ফ্যাক্টর এটা আছে। আচ্ছা, আর এছাড়াও কি, ক্রায়ো প্রেসিপিটেট, ক্রায়ো প্রেসিপিটেট এর মধ্যে ফিব্রিনোজেন ম্যাক্সিমাম থাকে, আর এছাড়া ফ্যাক্টর 8, ফ্যাক্টর 13 আর ভন উইলব্রান্ড ফ্যাক্টর, এই আমরা হয় ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট নয় ক্রায়ো প্রেসিপিটেট দিয়ে ট্রিটমেন্টটা করি। ওকে, এরপরে হচ্ছে ট্রানেক্সিমিক অ্যাসিড, ড্রেসমোপ্রেসিন, এইগুলো ডিফারেন্ট টাইপস অফ ওষুধ, এইগুলোকেও আমরা ট্রাই করতে পারি যাতে কোয়াগুলেশনটা ঠিকঠাক সময় ঠিকঠাক ভাবে হয়। আচ্ছা, এরপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম জেনারেল পাবলিক, আপনাদের থেকে আমরা কি এক্সপেক্ট করছি। ফার্স্টে আমরা এক্সপেক্ট করছি ক্যারিয়ার ফিমেল আর ডিজিজড মেল এদের ম্যারেজ অ্যাভয়েড করা, এদের যাতে ম্যারেজ না হয়। সেকেন্ড আমরা কি এক্সপেক্ট করছি, বিফোর দ্য ট্রিটমেন্ট অফ আ হিমোফিলিক দ্য কন্ডিশন মাস্ট বি কনভেড টু দ্য ট্রিটিং ডক্টর, যদি একটা বাচ্চা হিমোফিলিক বা কোনো একটা মানুষ হিমোফিলিক সেইটা ডাক্তার বাবুকে জানিয়ে দেবেন আপনার ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে, তেমনি প্রিকশনারি স্টেপস নেবেন ডাক্তার, ইনজেকশন দেওয়ার সময়, কোনো কাটাছেঁড়া করার সময়, কোনো অপারেশন করার সময় তেমনি প্রিকশনারি ডাক্তার স্টেপস নেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, চিলড্রেন উইথ লার্জ জয়েন্ট পেন অ্যান্ড একোয়মোসিস ডিউ টু ট্রিভিয়াল ট্রমা শুড বি টেকেন টু দ্য হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাট ওয়ান্স, মানে যদি ওই যে একাইমোসিস দেখতে পাচ্ছেন বড় বড় কালশিটে পড়ে যাচ্ছে, সিম্পল ইনজেকশন দেওয়া হচ্ছে বা সিম্পল এমনি করে হালকা থাপ্পড় মারা হচ্ছে তাতেই বড় বড় কালশিটে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, বা ওই যে হিম আর্থ্রোসিস লার্জ জয়েন্ট মানে নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, তারপরে হচ্ছে এলবো জয়েন্ট, এইগুলোতে বলছে যে পেন হচ্ছে, তাইলে কিন্তু এই বাচ্চাদেরকে ডিলে করবেন না, একবারেই একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ হিমোফিলিয়া, দেন দ্য ফিমেলস মাস্ট বি টেস্টেড ফর ক্যারিয়ার স্ট্যাটাস, ফার্স্ট ইন দ্য ফর্ম অফ ক্লটিং ফ্যাক্টর অ্যাসে, ইফ দ্য রেজাল্টস আর নেগেটিভ দেন জেনেটিক টেস্টিং ইজ রিকোয়ার্ড, মানে কি যদি কোনো ফিমেলের ফ্যামিলির মধ্যে হিমোফিলিয়ার হিস্ট্রি আছে তাহলে এই ফিমেলটার ক্যারিয়ার স্ট্যাটাস চেক করার জন্য ফার্স্টে আমরা ফ্যাক্টর 8 এসে, ফ্যাক্টর 9 এসে এই আর ফ্যাক্টর 11 এসে এইগুলো করে নেব, এইগুলো অনেক চিপার। যদি এইগুলো দেখা যায় যে নেগেটিভ মানে এগুলো নর্মাল লেভেল দেখা যায়, আমি বললাম যে ক্যারিয়ারদের সবসময় এইগুলো যে কমে থাকবে তা নয়, নর্মাল লেভেলেও থাকতে পারে, তো নর্মাল লেভেল যদি দেখা যায় তখন কি করতে হবে না, আমাদের স্পেসিফিক জেনেটিক টেস্টিং F8, F9 ফ্র্যাগমেন্ট ইনভার্সন 22 এইসব টাইপের জেনেটিক টেস্টিং গুলো আমাদের করে নিতে হবে, যাতে আমরা এমনি টাইপের ম্যারেজ, দ্যাট ইজ কেরিয়ার ফিমেল আর ডিজিজড মেল, এই টাইপের ম্যারেজ গুলোকে অ্যাভয়েড করতে পারি। এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট।
থিম অফ 2022, থিম অফ 2022 হচ্ছে যে কি না, অ্যাক্সেস ফর অল পার্টনারশিপ পলিসি অ্যান্ড প্রোগ্রেস, দ্য গভর্নমেন্ট অ্যান্ড পলিসি মেকার্স আর আর্জ টু টেক নেসেসারি স্টেপস টু রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড আর্লি ডিটেকশন অফ দ্য ব্লিডিং ডিসঅর্ডার্স। মানে কি যে সবার সবাইকে এই ডিজিজটার ব্যাপারে অবগত করা, গভর্নমেন্ট আর পলিসি মেকার্সরা যাতে সাধারণ মানুষের এই ডিজিজটার ব্যাপারে সচেতন করে আর এই ডিজিজটার আর্লি ডিটেকশনের প্রতি স্টেপস নেয়া। তাহলে এটা হচ্ছে 2022 এর আমাদের থিম। তো এই নিয়ে আমি হিমোফিলিয়ার লেকচার এখানে বা হিমোফিলিয়ার টপিকটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে ডিসকাশনটা। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আপনারা পরবর্তী আর কোন ডিজিজের ব্যাপারে জানতে চান বা কোন মেডিকেল টার্মিনোলজির ব্যাপারে জানতে চান, যেই ডিজিজ বা মেডিকেল টার্মিনোলজি রিলেটেড ম্যাক্সিমাম কমেন্ট আসবে আমি আশা করি ওইটা নিয়েই এর পরের বার বলবো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে অ্যাহেড।